জয়ন্তীতে টু নাইট স্টে করার পর আজ আমরা চলেছি আসামের মানস ন্যাশনাল পার্ক। জয়ন্তী থেকে টোটাল ডিস্টেন্স হলো 217 কিলোমিটার। পথে পড়লো নিউ বঙ্গাইগাঁও বরপেটা রোড। এখানে বলে রাখি, কেউ ট্রেনে আসলে কিন্তু মানস ন্যাশনাল পার্কের নিয়ারেস্ট রেল স্টেশন হলো বরপেটা রোড। বরপেটা রোডে নেমেও কিন্তু আপনারা মানস ন্যাশনাল পার্ক যেতে পারেন, দূরত্ব হলো 25 কিলোমিটার। মানস ন্যাশনাল পার্কের কোর এরিয়া হলো মাথানগুড়ি, আর ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট হলো বাঁশবাড়ি এরিয়া। আমরা প্রথম নাইটটা বাঁশবাড়ি এরিয়াতেই ছিলাম, আর সেকেন্ড নাইটটা ছিলাম মাথানগুড়ি বন বাংলোতে, যেটা একদম মানস ন্যাশনাল পার্কের কোর এরিয়ায় অবস্থিত। অনেক বছর আগে যখন গোয়াটি ছিলাম তখন একবার মানস ন্যাশনাল পার্ক ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেই সময় মাথানগুড়ি বন বাংলোয় থাকা হয়নি। কিন্তু বন বাংলোর পজিশনটা এতটাই সুন্দর যে ইচ্ছে ছিল জীবনে একবার অন্তত এই বন বাংলোয় রাত কাটাতে। সেই জন্য এইবারে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বাঁশবাড়ি এলাকায় যে রিসর্টে আমরা ছিলাম সেটা হলো ক্যাম্প বাফেলো রিট্রিট। এখানে টেন্ট সব দেওয়া আছে, বিভিন্ন টেন্টের বিভিন্ন রকম ভাড়া। একদিনের জন্য টেন্টটা আমাদের নিয়েছিল 1500 টাকা। তারপর আমরা ওখানেই লাঞ্চ করে নিলাম। লাঞ্চও মোটামুটি রান্নাটা ভালোই ছিল, ভালোই লাগলো আমাদের। তারপর আমরা একটুখানি রেস্ট নিয়ে চারপাশটা একটু ঘুরে দেখতে বেরোলাম। আশেপাশে কিন্তু এমনি অনেক ময়ূর চলে আসে আমরা দেখতে পেলাম। তারপর সন্ধে নামার আগে আমরা আবার ফিরে এলাম ক্যাম্পে। এসে আমরা ওখানে পকোড়া দিয়ে আর চা দিয়ে সন্ধেবেলাটা একটু গল্প করে কাটালাম ওখানে যারা আছে তাদের সাথে। তারপর ওরাই বললো যে আমাদেরকে সাফারিটার ভোরবেলার জন্য বুক করে নিতে, তো আমরা সেটা করে নিলাম। ভোরবেলা হাফ ডে সাফারি, সেটা 3500 টাকা নিয়েছিল। তারপরে ডিনার ওখানেই সেরে নিয়ে আমরা এবার তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আমাদের অনেক ভোরে উঠে রেডি হতে হবে। ওরা বলেছিল 5টা নাগাদ রেডি থাকতে। এখন বলে রাখি যে এই মানস ন্যাশনাল পার্ক হয়তো অতটা পরিচিতি পায়নি, কিন্তু যতটা না আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সবাই জানে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা যদি জীবনে একবার অন্তত মানস ন্যাশনাল পার্ক ঘুরে আসেন আপনারা কিন্তু নিরাশ হবেন না। কারণ আমি অনেক জঙ্গলে ঘুরেছি ভারতের, কিন্তু মানুষের মতো জঙ্গল আমি খুব কমই দেখেছি ওখানে। কিন্তু মানে যে গাছপালা বা বিভিন্ন যে মানে ভ্যারাইটি গাছের, সেটা কিন্তু আর কোনো জঙ্গলে দেখা যায় না। যাই হোক, মানুষ কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, মানস ন্যাশনাল পার্ক কিন্তু হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই মানস ন্যাশনাল পার্কের টোটাল এরিয়া হলো 950 স্কোয়ার কিলোমিটার। এই জঙ্গলে ইন্ডিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান রাইনোসেরাস, ইন্ডিয়ান গাউড, ওয়াইল্ড বাফেলো, ওয়াইল্ড ডগ, তারপরে ওয়াইল্ড বোর, এছাড়াও তো হরিণের নানা প্রজাতি, বিভিন্ন ধরনের পাখি, প্রচুর প্রচুর অ্যানিমেলস আছে। তো দেখা যাক কাল সকালে আমরা কতটা অ্যানিমেলস কী দেখতে পাই, সবটাই তো লাকের ওপর। কিন্তু আশা করছি মানুষের জঙ্গল আমাকে নিরাশ করবে না। তারপর আমাদের জিপ এসে গেল, আমরা জিপে করে উঠে এবার জঙ্গলে সাফারির জন্যে গেলাম মানস ন্যাশনাল পার্কের গেটে। তারপর আমাদের পারমিট দেখিয়ে আমাদের ভেতরে এন্ট্রি দিল, তারপর আমরা ভেতরে ঢুকে, সত্যিই বলছি এত সুন্দর জঙ্গল আমি খুব কমই দেখেছি। এবং প্রথমে ঢোকার সাথে সাথে প্রচুর ময়ূর দেখতে পেলাম। তারপরে কিছুটা দূর গিয়ে আমরা একটা এলিফ্যান্টও দেখতে পেলাম। তারপর আমরা দেখলাম একে একে ওয়াইল্ড বাফেলো, তারপরে কিছু ওয়াইল্ড বোর, তারপরে যেটা একদমই দেখা যায় না, খুব কম, আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমরা দেখলাম ওয়াইল্ড ডগ, যেটা ঢোল নামেই বাংলায় পরিচিত, এক পাল মানে ছিল আমরা দেখতে পেলাম। এছাড়া দেখলাম অনেক ধরনের পাখি, তারপরে হাতিও দেখলাম রাত রোড ক্রস করছিল। এছাড়া আমরা অবশ্য বাইসনের দেখা এখানে পাইনি। তো সাফারির সময়ই আমাদের কিন্তু প্রচুর বৃষ্টি এসে গেল। তারপর যাই হোক, আমাদেরকে নিয়ে গেল মাথানগুড়ি বন বাংলো, যেখানে ওখানে একটা ওরা হল্ট দেয়। তো ওখানে আমাদের মাথানগুড়ি দুটো বাংলো আছে, একটা লোয়ার বাংলো আর একটা আপার বাংলো। তো আমরা দুটো বাংলো দেখে ওখানে কিছুক্ষণ সময়
কাটিয়ে আমরা আবার ক্যাম্পে ফিরে আসব, কারণ আমাদের আজকে মাথানগুড়ির বুকিং আছে, কিন্তু আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে আমাদের লাগেজ নেওয়ার জন্যে। আর ওরা আমাদের ক্যাম্পে আবার ড্রপ করে দিল সাফারি শেষে। আর আমাদের যে আমরা নিজেদের গাড়িতে গিয়েছিলাম সেই গাড়ি ওরা বলল ভেতরে মাথানগুড়ি অবধি যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা আবার আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর আমাদের লাগেজ উঠিয়ে নিয়ে যাত্রা করলাম মাথানগুড়ির উদ্দেশ্যে। তো মাথানগুড়ি মানুষ ন্যাশনাল পার্কের গেট থেকে ভেতরে 20 কিলোমিটার মতো ভেতরে অবস্থিত, তাহলে বুঝতেই পারছেন কতটা কোর এরিয়া এটা অবস্থিত। আর এই বাংলো হচ্ছে একদম মানুষ যে নদী ভুটান থেকে এসছে সেই মানুষ নদীর একদম পাড়ে অবস্থিত। মানে পজিশনটা ভীষণই সুন্দর, প্রত্যেকেরই খুব ভালো লাগবে। যদিও আমার ইচ্ছে ছিল যে মাথানগুড়ি বন বাংলোতেই টু নাইট স্টে করার, কিন্তু বুকিং আমরা পাইনি, ওয়ান নাইটের বুকিংই পেয়েছিলাম। যেহেতু এই বাংলোতে সবসময় মানে বুকিং পাওয়াটা খুবই লাকের ব্যাপার, তবু আমরা পেয়ে গিয়েছিলাম। আর এখানে একটা রুমের ভাড়া হলো 1200 টাকা, আর যার থ্রু দিয়ে আমরা বুকিং করেছিলাম যে এই বুকিং করে তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ফোন করে তাকে বুক করতে পারেন। আর মানস ন্যাশনাল পার্ক আমাদের ইন্ডিয়ার এপারটা তো মানস নদীর হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, আর ওপারটাকে ভুটানের লোকেরা বলে হচ্ছে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, ওপারটাও কিন্তু ন্যাশনাল পার্কই। আর এই মাথানগুড়ি বন বাংলোতে সন্ধে 6টা থেকে আর রাত 10টা অবধি মাত্র 4 ঘন্টা ওরা ওখানে কারেন্ট দেয়, তারপর কিন্তু কারেন্ট আর থাকে না। তো জায়গাটা খানিকক্ষণ আমরা ঘুরে দেখতে লাগলাম, তারপরে একটু বেরিয়ে কাছাকাছি আমরা ক্যাপড লাঙ্গুরের দেখা পেলাম। এখানে কিন্তু আসামের জঙ্গলে গোল্ডেন লাঙ্গুরও পাওয়া যায়, কিন্তু আমরা দেখতে পাইনি, এটা খুবই রেয়ার। তো আমরা ওখানে চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখতে থাকলাম। তারপরে সন্ধে নেমে এলো আস্তে আস্তে, তার সঙ্গে বৃষ্টিও চলে এলো। যাই হোক, ওখানে আগে খাবার পাওয়া যেত না, নিজেদেরই রেশন করে নিয়ে যেতে হতো, ওরা বানিয়ে দিত। কিন্তু এখন বর্তমানে ট্রাভেলারদের সুবিধার জন্যে যারা বনকর্মীরা আছে ওরাই একটা ক্যান্টিন চালাচ্ছে, এবং ওখানে খুব সুন্দর ওরা সিম্পল অথচ ভীষণ ভালো আমাদের খাবার ওই বৃষ্টির মধ্যে জঙ্গলের অত কোর এরিয়ায়। আমাদের ভেজও পাওয়া যায়, আমরা ওসব চিকেন অর্ডার দিয়েছিলাম, তো ওরা বলেছিল যদি আরও অন্য কেউ অর্ডার দেয় তাহলেই আমরা দিতে পারবো, শুধু একটা ফ্যামিলির জন্য আমরা করবো না। যাই হোক, ওখানে সেই দিন কিন্তু মোট কটা রুম, ওপর নিচ মিলিয়ে বোধ হয় 5টা রুম আছে, তো মোটামুটি সবগুলোই ভর্তি ছিল, তো ট্যুরিস্টও ভালোই ছিল। সেই জন্য ওরা আমাদের চিকেন সার্ভ করেছিল এবং খুবই সুন্দর রান্না, এবং আমরা খেয়ে দিয়ে তারপর জানি 10টার সময় কারেন্ট নিভিয়ে দেবে। এবার তারপর আমরা রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু কারেন্ট নেমানোর পর সে যে অভিজ্ঞতা সেটা জীবনে ভোলার নয়। সে মানে কি অন্ধকার, নিশ্চিদ্র অন্ধকার, মানে মনে হচ্ছে যেন এরকম নিকষ কালো অন্ধকার কোনোদিন দেখিনি। আর যখনই ঘুম ভেঙে যাচ্ছে মনে হচ্ছে এই রাত কখন শেষ হবে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গলের একটা শব্দ আর বৃষ্টি পড়ার শব্দ। আর ওরা বলেছিল যে ওদের একদিন আগে ওখানে ক্লাউডেড লেপার্ড চলে এসেছিলো। তো যাই হোক, আমরা অবশ্য লেপার্ড দেখতে পাইনি, তবে খুবই ভালো লাগলো। পরের দিন ভোর হতেই চারপাশটা খুবই সুন্দর লাগছে দেখতে, বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিষ্কার ছিল আকাশ। তারপর আমরা ওখানে একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার আমাদের গাড়ি করে আমরা এবার মানুষকে বিদায় জানিয়ে, যদিও ছেড়ে যেতে মন চায় না কারণ মানুষের জঙ্গল আমার ভীষণ প্রিয়, তারপর আমরা আবার এবার আজকে আমরা যাব মানুষ থেকে জলদাপাড়া, তো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম মানুষ থেকে। পরের পর্বে থাকবে জলদাপাড়ার গল্প, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও এই চ্যানেলে দেবো ইনস্ট্যান্ট আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, থ্যাংক ইউ।